আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন কমেন্টসে জানাবেন। আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি। ভিডিওটি শুরু করলাম হচ্ছে আজকে, এখন বাজে 11টা। সকালে উঠে ঝটপট করে নাস্তা খেয়ে মেয়েদেরকে নিয়ে স্কুলে চলে আসছি। আর স্কুলে প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে আজকে তো আর বাসায় যাব না, মানে ছুটির সময় একবারে যাব, তাইফাকে তো দিয়ে চলে আসি, ওরকম আর কি আজকে আসি নাই। শরীরটা ভালো না যে এই জন্য আর কি এতটা জার্নি করলাম না। তো হঠাৎ মনে হলো যে পাশে একটি নার্সারি আছে, সেখান থেকে একটু ট্যুর দিয়ে আসি। আর যখন এখান থেকে হেঁটে যাই তখন মনে হয় যে কিছু গাছ কিনব। তো যখন মনে করি কিছু গাছ কিনব, তখনই হাতে কিছু না কিছু থাকে, আর গাছ তো অনেক ভারী, এই জন্য আর কেনা হয় না। তো গাছ কিনব সেই উদ্দেশ্যে আজকে আসা। একদম আবহাওয়াটা খুব মিষ্টি ছিল, বাতাস ছিল, রোদ কম ছিল, রোদ আর কি ঠান্ডা ছিল না, গরমও ছিল না। তো এরকম পরিবেশে আসলে হাঁটতে খুব ভালোই লাগে। আর এই নার্সারিটা আগে এখানে ছিল না, এখানে নতুন হয়েছে। এই জায়গাটা পুরোপুরি ফাঁকা ছিল, কলেজের ছেলেমেয়েরা এখানে বসে বই পড়তো, আড্ডা দিত। আজকে মাসখানেক হয়েছে, 1 মাসের কম হবে যে এখানে এই নার্সারিটা নতুন হয়েছে। আগে আমি যে গাছ কিনতাম ওইখানে নার্সারিতে, এখন আর এত বেশি গাছ পাওয়া যায় না। এখানে যে পরিমাণ গাছ আছে, অনেক অনেক গাছ, এত নতুন নতুন কালেকশন, দেখে না মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। মনে হচ্ছিল এটা নিব, আবার মনে হচ্ছিল ওটা নিব, আবার মনে হচ্ছিল সব জায়গা থেকে একটি একটি করে নিয়ে যাব। তারপরে ভাবলাম আমি তো ভাড়াটি, এত গাছ নিয়ে লাগাবো কোথায়? কবে যে আমার একটি বাড়ি হবে একমাত্র আল্লাহই জানে, কবে যে ফুলে ফুলে সাজাবো সেটাও জানি না। আসলে ভাড়ার বাসাটা নিজের মতো করে সাজানো যায় না, সামান্য একটু মনের ক্ষুধা মিটানো যায় ছোট ছোট কিছু গাছ নিয়ে। তার উপরে আবার আমার ব্যালকনিতে একটুও রোদ নাই, মানে পছন্দ হলে নিব, যে না ঠিক আছে নিয়ে যাই, রোদ হবে। একে তো সারা বছরই ছায়া থাকে, তার উপরে শীতকালে তো কনকনে ঠান্ডা, আর এই গরমের দিনে হয়তো চিটচিটে একটু রোদ লাগতে পারে। তো ওই কথা মাথায় রেখে হচ্ছে আমি আজকে গাছ নিব, দেখা যাক কোনটা নেই। তো দেখতেছি আর দেখতেছি, যেটা দেখি সেটাই ভালো লাগে। মানে নিজের বাড়ি হলে না এইখান থেকে একটি একটি করে গাছ নিয়ে সাজালে এত দারুণ হবে। আর গাছ দিয়ে বাড়ি সাজানোর মতো সৌন্দর্য কিন্তু আর কোথাও নাই। একটা বেড়ার ঘর হোক, মাটির ঘর হোক, যদি এইরকম একটি ফুলের বাগান থাকে তার সৌন্দর্যই আলাদা। 10তলা, 5তলা, 15তলা, 20তলা এরকম সৌন্দর্য নাই। তো দেখতেছিলাম আর মনের আফসোস, মানে মনে মনেই কষ্ট পাচ্ছিলাম যে হায়রে জীবনে কি করলাম, আর কি কোনোদিন হবে কোনো কিছু? বেলি ফুলগুলি কি সুন্দর আমার দিকে তাকিয়ে আছে। আমার তাসনিম আমাকে বলে বলে আমি কষ্ট পেও না, আমি বড় হয়ে তোমাকে বাড়ি করে দিব, তোমার মতো করে সাজাবো, ফুল দিয়ে সাজাবো, তুমি যেমনটা পছন্দ করো। আমার মেয়েরাও না আমার মতো হয়েছে, শুধু ফুল ফল এগুলাকে ভালোবাসে। গাছের একটি জিনিস দেখলে যে কি খুশি হয়ে যায়, বলে আমার মতোই স্বপ্ন দেখে, আমাদের একটি আম গাছ থাকবে, একটি কাঁঠাল গাছ থাকবে, আমাদের ছাগল থাকবে, গরু থাকবে, এই ফুল গাছ থাকবে, ওই ফুল গাছ থাকবে, মানে এরকম নিজেদের সব কিছু থাকবে, সেখান থেকে পেরে পেরে খাবো, এরকম বলে আর কি। বলে তুমি করতে পারলে তো করলা, না হলে আমি বড় হয়ে তোমাকে করে দিব। দোয়া করি মেয়েদের, তারা যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে, আমি না পারলে নাই, আল্লাহ যেন তাদের স্বপ্ন পূরণ করে। যাই হোক, নার্সারি থেকে কিছু গাছ কিনে আমি আবার স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। আমি যখন নার্সারিতে গেছিলাম তখন কিন্তু আকাশ একদম সুন্দর ছিল, পরিষ্কার ছিল। আর আস্তে আস্তে দেখি হঠাৎ এতটা মেঘ, আমি ভাবতেছিলাম যে স্কুলে যেতে পারবো কিনা। স্কুলে ঢুকতেই হচ্ছে বৃষ্টি, খুব জোরে বৃষ্টি নেমে গেছে। আর এখন হচ্ছে তাইফার স্কুল ছুটি হয়ে যাবে, তো যারা গার্ডিয়ানরা যাচ্ছে তাদের বাচ্চা দিয়ে দিচ্ছে, আর যারা যাচ্ছে না তাদের দিচ্ছে না। তাইফা তো প্রাইমারিতে, তো আমি এখানে বসে আছি, ভাবতেছি আমি গেলে তো তাইফা চলে আসার জন্য ব্যস্ত হয়ে যাবে, আর এই বৃষ্টিতে ভিজলে হচ্ছে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, আর আমি ছাতা নেই নাই, কারণ সকালের আবহাওয়া ঠিক ছিল, এই জন্য আমি এখানে বসেছিলাম, তো একটু বৃষ্টির শ্যুট নিলাম আর কি।
তো এখানে প্রায় আধা ঘন্টা বসে থাকার পরে দেখি হাই স্কুলটাও ছুটি দিয়ে দিছে, আর আমি যেটা দেখলাম সেটা দেখে আজ অবাক, সব বাচ্চাদেরকে একসাথে ছেড়ে দিছে। এখন হচ্ছে এই যে মেয়েদেরকে হাজার হাজার মেয়েরা এখানে তাদের ছুটি দিয়ে দিছে বৃষ্টির ভিতরে, আবার অপোজিট থেকে এখন কিন্তু ছেলেদের ক্লাস টাইম, ছেলেরাও ঢুকবে। যাই হোক, ছেলেদেরকে তো তারা ঢুকতে দেয় নাই, বা যারা ঢুকছে তারা তাদের ক্লাসে চলে গেছে, কিন্তু মেয়েগুলো বের হতে পারতেছে না। এত ভিড়, একসাথে এতগুলি মেয়েকে ছেড়ে দেওয়া এই বৃষ্টির ভিতরে আসলে কখনো উচিত হয় নাই। যদিও স্যাররা অনেক হেল্প করছে তাদের বের হওয়ার জন্য, তারপরে বলবো যে এরকম চাপাচাপি করে বৃষ্টিতে ভিজে সবাইকে একসাথে বের না করলে হইতো, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী সেখানে তাদেরকে একসাথে না ছাড়াই ভালো, দুর্ঘটনা এভাবেই ঘটে। তো তাইফাকে কোথায় লুকায় রাখছি দেখেন, একটা চিপার ভিতরে। আমার মেয়েটা একদম সিদ্ধ হয়ে গেছে, ভয়ে মানে চিমিয়ে গেছে এমন অবস্থা। আমি ওয়েট করতেছিলাম তাসনিমের জন্য যে তার কি অবস্থা দেখব। বড় মেয়েটা খুব কান্না করে দিছে, মানে কি বলবো, বলতেছিল আম্মু আমার নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, অক্সিজেনের এতটাই অভাব। স্কুলটা তো অনেক বড়, এখানে ছাত্রছাত্রীও বেশি, যদি এক ক্লাস এক ক্লাস ছেড়ে দিত তাহলে হয়তো, একসাথে সবাইকে ছেড়ে দিছে, তার উপরে রিক্সা নাই, অনেক গার্ডিয়ান এসে পৌঁছাইতে পারে নাই, সবকিছু মিলাই হচ্ছে ব্যাপারটা একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, স্কুল থেকে যদি কোনো শিক্ষক আমার ভিডিওটা দেখেন, আপনারা মনে কিছু করবেন না, এরকম আর না ছাড়লে ভালো। এক প্রথমে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, এভাবে ছেড়ে দিবেন, তাহলে এদের সুবিধা হবে। আর এরকম টাইমে রিক্সাও পাওয়া যায় না, আপনারা তো জানেন বাচ্চাদের আসলে একটা প্যারার ভিতর দিয়ে যেতে হয়। তো যাই হোক, আমি বাসায় চলে আসছি। আজকে রান্নাবান্নার বেহাল অবস্থা, সবাই ভিজে একদম টুপু টুপু। আমি 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে হচ্ছে রিক্সা পাইছি। স্কুল ছুটি হয়ে গেছে 11:30, আমি বাসায় ঢুকছি তখন 1:05 বাজে। এসে আর কি করব, কোনো রকম ডাল মাছ ভাজি আর হচ্ছে মরিচ ভাজা, এটা দিয়ে আমরা খেয়ে শেষ করলাম। তার উপরে তো আমি বেশ চিন্তায় ছিলাম, আমার তো গলা ব্যথা যদি বেড়ে যায়। আর এই যে টাইমটা তাইফা নাচানাচি করতেছে, এটা হচ্ছে বিকালবেলা। এখন মোটামুটি বৃষ্টি নাই, আবহাওয়াটা বেশ ভালোই আছে, আর আমরা খাবার খেয়ে হচ্ছে ঘুমিয়েছিলাম। এটা হচ্ছে ঘুম থেকে উঠে তারপরে শুট নেওয়া। তাইফা আপনাদেরকে দেখাচ্ছে, দেখেন আমি এইভাবে উঠে গেছি উপরে জালানায়, আবার এইভাবে নেমে গেছি জালানা থেকে, এটা বলতেছে আর কি। আর এখানে আমি একটু চেক করতেছি যে আমার বারান্দা মানে ব্যালকনি থেকে পানি ঢুকে কি কি ভিজে গেল বা কি কি নষ্ট হয়ে গেল। দেখলাম না, সবই ঠিক আছে, শুধু যে কাগজগুলি দিছিলাম সেগুলো একটু ভিজে গেছে, ওগুলো হচ্ছে ফেলে দিতে হবে যদি না শুকায়। তো পাখিদেরকে হচ্ছে সকালে খাবার দিয়ে যাই নাই, আর দুপুরে এসেও আমি ওরকম টাইম পাই না যে খাবার দিব। এসে তো রান্না বান্না করে ঘুমিয়ে গেছি, শরীরটা এত খারাপ লাগতেছিল, চিন্তাও হচ্ছিল যে আমি তো তাসনিমের জন্য দাঁড়াইছিলাম, যদি না দাঁড়াতাম কি অবস্থা হইতো, আমি বড় মানুষ হয়ে এতটা প্যারায় পড়ে গেছি বৃষ্টির ভিতরে, সে তো ছোট বাচ্চা। যাই হোক, পাখিরাও আমার জন্য অপেক্ষা করতেছে, তারা মানে ক্ষুধার্ত, সেই সকাল থেকে এই পর্যন্ত না খেয়ে আছে, কিছুই নাই। আমি চেক করে দেখলাম শুধু খোসাগুলি পড়ে আছে, আর আমি এগুলো চেক করতেছি, দেখেন সবাই দেখতেছে যে আমি আসলে কি করতেছি। খাবার খাবার মানে দিচ্ছি যে এটা দেখে তাদের চোখ বড় হয়ে গেছে, কখন খাবার দিব, কখন তারা খাবে। তো গুগু পাখিটাকে দেখেন আমি বলতেছি নে যাও খাবার দিয়ে দিছি, খাবার খাও। সে দেখেন মাশাল্লাহ কত সুন্দর যে খাওয়া শুরু করছে। ওইটা হচ্ছে পুরুষ পাখি, আর নিচেরটা হচ্ছে মহিলা পাখি আর কি। এই দুজনকে হচ্ছে আমি জোড়া দিছি, দেখা যাক আল্লাহ ভরসা, যদি ডিম দেয় বাচ্চা দেয় আপনাদেরকে দেখাবো, তবে খুব শিগগিরই দিবে সেরকম একটা অবস্থায় চলে আসছে। আর আমি কিন্তু গাছ নিয়ে আসছি, গাছগুলি রেখে দিছি, গাছ এখনো লাগাই নাই, কারণ এখন আর সেরকম টাইম নাই যে গাছ লাগাবো। দুইটি ফুল গাছ নিয়ে আসছি, একটি হচ্ছে ঝুরি ফুল গাছ, আর একটি হচ্ছে এটাকে কাগজ রঙ্গন ফুল আর কাগজ ফুল না কি জানি বলে, যাই হোক আমার মনে নাই, এরকমই হবে। দুইটা ফুল গাছ নিয়ে আসছি 300 টাকা দিয়ে, মোটামুটি ভালোই হবে। ফুল সহ আনি নাই, ফুল ছাড়া নিয়ে আসছি, আমার ঘরে কয়েকদিন থাকার পরে ফুল দিবে, ওরকম দেখে নিয়ে আসছি। ফুল সহ গাছ আনলে কি হয় জানেন, এই ধরেন ফুলগুলি ঝরে যায় পরে, আর ফুল দিতে দেরি হয়, ওটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য ফুল দেয় নাই, ওরকম গাছ নিয়ে আসছি।
আর এখানে উপরে দেখেন হলুদ পাখিগুলো আর সবুজ পাখিগুলো কি করতেছে একটু খেয়াল করে দেখেন। তাদের বাটিতে কোনো খাবার নাই খোসা ছাড়া। তারা খাওয়ার সময় কিছু খাবার হচ্ছে নিচে ট্রেতে পড়ে যায়, সেই ট্রের খাবারগুলি তারা হচ্ছে খাওয়ার চেষ্টা করতেছে, বাট তারা খেতে পারতেছে না, কারণ তাদের মাথা ভিতরে ঢুকতেছে না। এই জন্য হচ্ছে তাদের সেই যুদ্ধ, মনে হচ্ছে কি বলবো, খাঁচা ভেঙে বেরিয়ে যাবে খাবারের জন্য, এরকম একটা অবস্থা। তো একটু শুট নিলাম আসলে এদেরকে, তো দেখতে আমার কাছে মাশাল্লাহ খুবই কিউট লাগে। আপনারাও অনেকে কমেন্টস করেন যে আপু পাখিদের ভালো লাগে, যে কারণে একটু বেশি করে দেখাই। আর আজকে যেহেতু বাহিরে বাহিরে দিনটা চলে গেল, কি দেখাবো কি শেয়ার করব, এই জন্য আর কি একটু এগুলা শেয়ার করা। তো এই পাশে হচ্ছে হলুদ দুইটাকে দিয়ে দিছি, ওই দুইটাকে এখনো দিই নাই। আর ওই পাশে যে বড় দুইটা, ওই দুইটার কথা পরে বলবো। এই যে হলুদ পাখি দুইটা দেখেন, এরা এই আমি ক্যামেরাটা যখন সামনে নিব তখন দেখবেন যে কতটা ক্ষুধা লাগছে, যে বাটির উপরে উঠতে ভুলে গেছে যে বাটির উপরে উঠে খাবে না বাটির নিচে। দেখেন গলাটা কিভাবে ব্যথা পাচ্ছে, গলাটা একদম ইয়ের ভিতরে, এই বাটির মাথার ভিতরে ঢুকে গেছে, তারপরও সে যে উঠে খাবে সেটা তার মনে নাই। এটা হচ্ছে প্রচুর ক্ষুধার্ত যে সেই জন্য এরকম অবস্থা। এই পাখিটা না খুবই কিউট, মানে কি বলবো, অনেক কিউট, অনেক সে আমাকে এত পছন্দ করে বলে বোঝাতে পারবো না। আর এখানে যে পাখি দিছি দেখেন, এরা হচ্ছে ওদেরকে খাবার দিছি সেখানে যে যুদ্ধ করতেছে, ভাবছে তাদেরকে খাবার দেই নাই, তাদেরকে যে এই পাশে খাবার দিছি তারা এখন দেখলো খাওয়ার স্পিডটা। দেখেন এদেরকে হচ্ছে জোড়া দিছি, এরা হয়তো মাস দেড় মাসের ভিতরে ডিম দিবে, দেয় নাই এখনো, মানে দিবে আর কি, এরকম জোড়া দেওয়া হয়েছে। জোড়া নিলে তারপরে তো ডিম দিবে, একটু সময় লাগবে আর কি, হয়তো মাস দেড় মাস লাগবে। দোকানে দুইটি ককটেল পাখি আমি রেখে আসছি, মানে পছন্দ করে রেখে আসছি আর কি, কিনি নাই, দাম দরও করা হয়েছে। তো বলছে 6,000 টাকা হলে দিবে আর কি, দেখা যাক ককটেল পাখি দুইটা আনবো। একটু ব্যালেন্সে তো দরকার, 6,000 টাকা তো বাড়ির কাছের কথা না। পাখিদেরকে খাবার দিয়ে আমি রুমে চলে আসলাম, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। আর মেয়েরা কি করতেছে দেখেন, মেয়েরা হচ্ছে এটা গেমিং বক্স না কি বললো, গেমিং বক্সই তো বললো, এরকমই তাসনিম হচ্ছে এই যে শুরু করছে, সে আগের মতো কাগজ কিনে কেটে কেটে এটা বানাবে ওইটা বানাবে, একে দিবে ওকে দিবে। এই রঙিন কাগজগুলি দেখলাম কিনে নিয়ে আসছে গতকালকে, হ্যাঁ গতকালকে বিকালে নিয়ে আসছিল, সেইগুলো দিয়ে এখন এইগুলো বানাচ্ছে। এই যে আগে এরকম কয়েকবার দেখলাম বানিয়েছে, বান্ধবীদেরকে উপহার দেয়, আবার এখন দেখতেছি আরেকটা বানাচ্ছে। এগুলো করলে আসলে পড়ালেখা একটু অমনোযোগী হয়ে যায়, তারপরে কি করব, বাচ্চারা এগুলো করে যদি আনন্দ পায় পাক না। তাইফা বলতেছে বড় মেয়েকে দেখাইছো, আমাকে একটু দেখাও আমি কি বানিয়েছি, আমাকে একটু দেখাও, এরপরে আর কি দেখাচ্ছে। আমি তো ছাতা মাতা কিছু এগুলো বুঝি না, তারা কি করে কি না করে। ও আর কি বলতেছে এটা এক এটা দুই, মানে কিরকম গেমিং বক্স কি আপনারা জানেন, আপনারা হয়তো জানবেন, বাচ্চারা জানবে ভালো, বড়রা কি এগুলো জানে নাকি। যাই হোক, ভিডিও শেষ প্রান্তে চলে আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।